সেই জায়গাটি ছিল অনেকদিনের স্বপ্ন যে এই জায়গাটা আসবো, তাই আজকে আসলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি আর কি। বাট এখন আমি ওই পাশে যাব, এখানে সুন্দর একটি পরিবেশ। এই যে এটা সুলেমানি এবং ইতালির পাশেই পানিটা দেখেন নীল। অনেক সুন্দর পানির পরিবেশ, এখানে অনেকে আসছে গোসল করে, এখানে অনেকে আসছে ঘুরতে পর্যটক সে মনের মতন জায়গা। পায়ের ভিতরে কত দগদগ করতেছে কি পরিষ্কার পানি, এটা প্রচুর পরিমাণ ঠান্ডা।
এই যে কত সুন্দর পাখিগুলো উড়ে চলে যাচ্ছে, যে যার জায়গা মতো চলে যাচ্ছে। আমি আসছি বিদায়। এখন নদীর পাশ দিয়ে ঘুরতে ঘুরতে অনেক স্বপ্নে যাব, তারপর আমরা চলেই যাব। এই যে এই নদীর থেকে এদিকে আসে দেখেন, এইখানে কি পরিমাণ মাছ। আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ মাছ। তা ছোট মাছ নয়, সে অনেকই বড়, কিন্তু পিচি দেখা যাচ্ছে। আসলে আমি এতটুকু পিচি না, এই যে মাছ বলে পানি নেই, পানি সর্বোচ্চ এক ডাব হতে পারে, কিন্তু মাছ সে প্রচুর পরিমাণ মাছ। এই যে দেখ, চাইলেই ধরতে পারা যাবে। যে মাটি এবং মাছ বেশ একটা দূরত্ব না, সর্বোচ্চ অল্প একটু। আমাদের দেশে মিরহা মাছ বলা হয়, বা নলা বা কাইলারা মাছ, এরকম টাইপের মাছ হয় আর কি। চাইলে আপনি যে কোনো মূর্তি কিন্তু ধরতে পারা, মানে চাইলে ধরতে পারবো, কিন্তু আমাদের তো খাবার পাক করার কোনো অনুমতি নাই। থাকলে এখান থেকে, এই যে দেখে থাকলে ঠিক এখান থেকে মাছ নিয়ে যেতে পারতাম। এই যে মাছ, যদি মাছ ধরার অনুমতি, মানে খাবার রান্না করার অনুমতি থাকতো আমাদের ক্যাম্পে, তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে মাছগুলো ধরে নিয়ে যেতাম। এত মাছ, এই যে সমস্যা, আসলে মাছগুলো চালিয়ে নিতে পারতো, কিন্তু আসলে নিতেছে না, জানি না কারণ কি। এই যে মাছ, এই যে এখানে আসে তলে যে আসে, এই পাশ দিয়ে আসে মাছগুলো, এই যে পানি দিয়া এই নদীর কাছ থেকে পানি আস্তে আস্তে মাছগুলো উপরে আসে, শিশির করে পানি নামতেছে,
পানির মধ্যে দিয়ে মাছগুলো আসতেছে পরে, কিন্তু যদি কারো পরিমাণ ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে আশা করি আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে, ভালো কি খারাপ। আর যে জায়গাটা ঘুরতে চান, ইউরোপিয়ান যারা আছেন তারাই শুধু ঘুরতে পারবেন না, ট্যুরিস্টে আসলে এখানে ঘুরতে পারবেন। বাট আমি বলতে পারি না যে সবাই আসতে পারবেন, বাট আর কি পাহাড়ে ঘোরার মজাই আলাদা। এখন আমরা ধীরে ধীরে চলে যাব, সামনে একটা পার্ক আছে, অল্প ছোট্ট একটি পার্ক। এই পার্কের পাশ দিয়ে আমরা চলে যাব, ঘোরাঘুরি অনেক হয়েছে, এখন আর করব না, চলে যাব। Thank you.